ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে এসেছে। একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুরের মাঝের হাটের এই ঘটনা। ফের উত্তপ্ত ভাঙড়। ভোট পরবর্তী সময়েও একই রকম ভাবে উত্তেজনা রয়েছে ভাঙড়ে। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে এসেছে এবং একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধার অভিযোগ সামনে আসছে। এই অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুরের মাঝের হাটের ঘটনা আমরা দেখেছি। ভোটের আগে থেকেই ভাঙড় বারে বারে উত্তপ্ত হয়েছে, এমনকি ভোটের দিনেও বারংবার ভাঙড় থেকে একাধিক ঘটনা সামনে এসেছে। কখনো সংঘর্ষের ঘটনা, কখনো ছাপ্পা ভোটের ঘটনাও সামনে এসেছে, অভিযোগ সামনে এসেছে। এবং এবার ভোটের পরেও ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুরের মাঝের হাটের ঘটনা। এই অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ফের তৃণমূল আইএসএফ এর সংঘর্ষের ঘটনা সামনে আসছে। আমরা দেখেছি পয়লা জুনেও একই রকম ভাবে তৃণমূল আইএসএফ সংঘর্ষে জড়িয়েছিল। সেই ঘটনা যেমন সামনে এসেছিল, এবার ভোটের পরবর্তীতেও দেখা যাচ্ছে ফের উত্তপ্ত ভাঙড়। আমরা জানি আগামীকালই ভোটের গণনা রয়েছে এবং তার আগেই রীতিমতো আবারও সংবাদের শিরোনামে ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে এবার মারধরের অভিযোগ সামনে এসেছে। একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।